সৌজন্যে বিবিএস কেবলস। কোটি ভক্তের শ্রদ্ধায় ভালোবাসায় অনন্ত লোকে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মহৎ এই প্রাণের চলে যাওয়ায় পুরো সঙ্গীত বিশ্বই শোকাহত। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ বিষয় নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শেষবারের মতো মঞ্চে উঠেছেন লতাজি, কিন্তু হাজারো মানুষের মধ্যে নিথর নিশ্চুপ তিনি। আর ফিরে আসবেন না, রাখবেন না কোনো গানের অনুরোধ। অন্তিম যাত্রায় উপস্থিত দূরের কাছের শ্রদ্ধার স্নেহের ভালোবাসার মানুষেরা এক বুক বেদনা নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর চোখের জলে একে একে শ্রদ্ধা জানান সব অঙ্গনের প্রিয়জনেরা। এরপর রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এই ভারতরত্নকে। এর আগে মুম্বাইয়ের ব্রিচকান্ডি হাসপাতাল থেকে এই গানের পাখির মরদেহ আনা হয় তার বাসভবন প্রভুকুঞ্জে। বন্ধু, স্বজন, ভক্ত, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের সবাই শেষ দেখা দেখতে যান এই মেলোডি কুইনকে। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান তারা। বাড়ি থেকে সুসম্রাজ্ঞীকে নেওয়া হয় মুম্বাইয়ের শিবাজি পার্কে। সড়কের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সাত দশক মোহনীয় সুরের মায়ায় মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়ে গত 11 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর সময়ে সময়ে শারীরিক অবস্থার ওঠানামা হয়েছে, তবে হাসপাতাল থেকে মুক্তি মেলেনি। শেষ পর্যন্ত রোববার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান লতাজি। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। তিনি শুধু ভারতীয় উপমহাদেশের নয়, বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। তার হিন্দি গানের মাধ্যমে যে ধ্রুপদী ক্লাসিক্যাল যে সঙ্গীতগুলো, সেগুলোর যে কথা এবং কি সুরের মূর্ছনা, সেগুলো আমরা এই এই প্রজন্মের ছেলেমেয়েদেরকেও অনেক বেশি অনুপ্রাণিত করে। ইভেন কি তার যে বিভিন্ন কালজয়ী গানগুলো আছে, সেগুলো আজও আমাদের কাছে সমানভাবে জনপ্রিয়, যেগুলো আমাদের বাবা মা শুনে এসেছে, আমরাও শুনছি এবং কি পরবর্তী প্রজন্মও শুনবে আমরা আশাবাদী, কারণ তার গানের মূর্ছনা এখনও আমাদেরকে মোহিত করে। লতা মঙ্গেশকর ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। তার মৃত্যুতে হচ্ছে পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবী শোকাহত। আর সুরের জগতে তিনি ছিলেন এক অনন্য, তার বিকল্প আর হবেও না। তিনি যে চলে গেছেন, আমরা আসলে পুরো মানে শোকের ছায়া আমাদের সবার মাঝে নেমে এসেছে। আমরা হচ্ছে তাকে অনেক মিস করব। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারাই আসবে, আমরা আশা রাখবো সবাই হচ্ছে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। একজন সঙ্গীত অনুরাগী হিসেবে আমরা যারা মিউজিক পছন্দ করি, তারা জানি যে লতা মঙ্গেশকরের মারা যাওয়াটা, চলে যাওয়াটা আসলে আমাদের জন্য কত বড় ক্ষতি। শুধু ভারত বাংলাদেশ না, আমি মনে করি যে সারা বিশ্বের যে মিউজিক, সেখানে একটা বড় ঘাটতি তৈরি হলো লতা মঙ্গেশকরের জন্য। উনি আমাদের জন্য, যারা মিউজিক করে পছন্দ করে তাদের জন্য একটা বড় নাম লতা মঙ্গেশকর। আসলে লতা মঙ্গেশকর আমাদের ভারতীয় উপমহাদেশের একজন, মূলত তাকে সুর সম্রাজ্ঞী বলা হতো। গতকাল তার মৃত্যুতে পুরো মানে শুধু ভারত না, ভারতীয় উপমহাদেশে, পাকিস্তান, বাংলাদেশে প্রায় শোকের ছায়া নেমে এসেছে। যত সঙ্গীত অনুরাগী আছে তাদের মাঝে মানে এক ধরনের বিষাদ বেদনা কাজ করেছে। আমাকেও সেটা প্রচুর খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি। একজন গুণী শিল্পী যার পুরো জীবন ছিল সাফল্যমণ্ডিত, তো সে অনুযায়ী মানে আমাদের মাঝে
আমরা মূলত আমাদের যে সরস্বতী পূজাটা ছিল তাকে সুর সম্রাজ্ঞী সুরের দেবী অবহিত করা হতো, তো দেবী সরস্বতীর সাথে যেন উনি ওনার মেয়েকে নিয়ে চলেই গেলেন সরস্বতী পূজার বিসর্জনের সাথে সাথে। তো এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক, কষ্টের। এই যে চলে যাওয়া, তার এই শূন্যতা আমরা আসলে কখনোই কাটিয়ে ওঠা সম্ভব না। তিনি বাংলা গানকে যেভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তো সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করার মতো না, কিংবা সেটার তুলনা আসলে কোনো কিছুতে সম্ভব না। এবং তার যে বাংলা গান, তার যে সুর, সেটা সকল মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। এবং তার যে সৃষ্টি তিনি যে রেখে গিয়েছেন, সেগুলো আশা করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম কাজে লাগাতে পারবে। পরিযায়ী পাখি যেমন আকাশের ঠিকানা, আকাশের সীমা মানে না, তেমনি লতা মঙ্গেশকরও প্রায় 36টি গানের সাথে সাথে শুধু ভারতেরই না, বিভিন্ন সীমারেখা ছাড়িয়ে 36টি ভাষার গান ছাড়িয়েও তিনি ভারতীয় উপমহাদেশের একাধিক দেশে তিনি তার সুরের প্রতিভা ছড়িয়েছেন। তিনি আজ নেই, তার অভাব পূরণীয় নয়, তিনি কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী। তার মতো শিল্পী আর আসবে কবে তা হয়তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এতটুকু বুঝতে পারি যে এখন যখন পাশ্চাত্য সংস্কৃতির কারণে যখন সঙ্গীত জগৎ অনেকটাই বিপদসংকুল অবস্থায় আছে, তো সে অবস্থাতে তার মতো একজন সঙ্গীত শিল্পীর এই অভাব আসলে কখনোই পূরণীয় নয়। ওনার চলে যাওয়াটা উপমহাদেশের একটা বড় শূন্যস্থান, এই শূন্যস্থানটা কখনোই পূরণ হবে না। এত সুস্থ ও গভীর বিনোদন আমার মনে হয় সামনে পাবো না। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা তাকে উত্তম প্রতিদান দিক। এরকম ব্যক্তি আসলে ভবিষ্যতে তৈরি হবে কি না সেটা আসলে একটা বলা যাচ্ছে না। তবে আমি সহ যারা প্রিয় ভক্ত আছে তারা সবাই আসলে ব্যথিত। আমরা বাংলাদেশিরা সবাই যারা সঙ্গীতপ্রেমী, তো ওনার নাম আমরা সবসময় ছোটোবেলা থেকেই শুনে আসছি, তো সেই হিসেবে উনি আমার কেউ হয়তো হন না, কিন্তু ওনার গান ভীষণ ভালোবাসি। তো সেই হিসেবে উনি ওনার প্রয়াণকালে বিষয়টা আমার জন্য খুবই কষ্টের, মানে আমার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু একটা মানুষকে তো একসময় চলে যেতেই হয়। সেই হিসেবে উনি পৃথিবী থেকে বিদায় নিলেন, তো আশা করি ওনার আত্মার শান্তি কামনা করি। আর উনি যা রেখে গেছেন এই প্রজন্মের জন্য, তারা যেন সঙ্গীতের যে আসল যে জিনিসটা, তারা যেন সেখান থেকে আসল জিনিসটা শিখে সঙ্গীত চর্চা করে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণ নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।